আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ফয়সাল বিডিভিশনে। তো আজকে আমার যে মেন লফট, যেটা আমার কুকুর আমি পালি, যেটা সেই ঘরে আপনাদের সবাইকে নিয়ে আসলাম। আর আজকে আমার লফটের যে ভিডিও, পুরোপুরি সেই ভিডিওটাই দেখাবো যে আমার লফটটা কি কতটুকু ছোট্ট একটা লফট। আর এই লফটে কিছু কবুতর আছে যেগুলো আর কি একেবারে ইউনিক বলতে পারেন, আবার কোনো কিছু নাও বলতে পারেন না, যার যার খুশি। আমি চার বছর ধরে এই কবুতরগুলোই পালছি, এক জাত নিয়ে পরিচর্যা করছি। ওইগুলো আমার পিছে দেখতে পাচ্ছেন আপনারা, আপনাদের সামনে দেখাচ্ছি, সুন্দর করে দেখে দেখে বুঝতে পারবেন কি কবুতর। তো যেমনই আছে, যে কোনো কবুতরই যেটাই বলেন আপনাদের, কিছু কিছু কবুতর থাকে, কিছু কিছু যার যার ব্যক্তিগত চয়েস অনেক ভালো। এখন কারো চয়েস ভালো হতে পারে, কারো খারাপ হতে পারে। এখন আমার কাছে যেটা ভালো লাগে আপনাদের কাছে নাও লাগতে পারে ভালো। এখন আমার কাছে যেটা ভালো লাগে সেটা নিয়েই থাকা, সেটাই পালা, সেটা নিয়েই শখ করা। হ্যাঁ, অন্য অনেক কবুতরও আছে পালতাম, এখন অনেক কবুতর নেই, অনেক কবুতর আছে, যেগুলো আছে ওগুলো নিয়ে ভিডিও যেটি ঘরে আছে তো আপনাদের দেখাচ্ছি। আশা করি ভিডিওটা দেখে ভালো। যে কবুতরের কথা বলছিলাম, চুয়া চন্দন মুসলমান, বেসিক্যালি এই কবুতরটা আমার সবচেয়ে বেশি আমার কাছে দেখতে পাচ্ছেন। চুয়া চন্দন মুসলমান, যে লেজগুলো সাদা আর পুরোপুরি এটা চুয়া চন্দনের কালার। যেটা আমার সব কবুতরের ভিতরে দেখা যায় 50%-এর উপর কবুতরই রেস্টে, কারণ যে ওয়েদারে আবার একটু কিছু কবুতর ক্রুজে আছে, তাই দেখা যায় পেয়ারিং করিনি, পেয়ারিং সব ভেঙে রেখেছি। আর কিছু কিছু কবুতর নিউ অ্যাডাল হওয়ার কারণে ওই যে ঝোড়া দিয়ে রেখেছিলাম, কিছু কবুতর প্লাস্টিকের ডিমে বসে আছে, কিছু কবুতর ডিম বাচ্চা নিয়ে বসে আছে, এই আর কি। আর সব মাদি কবুতর এই ধাপড়িতে। এই যে ম্যাক্সিমাম, এই যে শাহজাহানপুরের বাচ্চা এক জোড়া উঠেছে, বাচ্চা জোড়াটা, এটা নিয়ে ওর সামনে ভিডিও করবে একটা। আর এই যে কালদমের বাচ্চা গলা ঘষা, তারপরে এই যে এখানে চুয়া চন্দনের যতগুলো নর দেখলেন সিঙ্গল, সবগুলোর মাদি এখানে আছে। এই যে ফ্রেশ মাদি, এগুলো ফ্রেশ মাদি সব ম্যাক্সিমামই। তারপর এখানে আবার কিছু নর আছে, 35 পাকিস্তানি 35 হাইপ্লাই, এই 35-এর নোটটাও সিঙ্গেল আছে এখানে। তারপর এখানে এই যে চুয়া চন্দন এক জোড়া পেয়ার আছে। তারপর এখানে এই যে শাহজাহানপুরি মেন পেয়ার, যেটা ওদের ডিম বাচ্চা করছে, তো এক পেয়ার ডিম বাচ্চা করে আবার ডিমে আছে, তো আশা করি কিছুদিন পরেই ফুটবে, কিছুদিন এক সপ্তাহ সময় লাগতে পারে ডিমে আছে। তারপরে যে গলা ঘষা কালদম, গলা ঘষা কালদম আপনারা ভিডিও দেখেছিলাম, নটটার পুরো গলায় জিরা এসে পড়েছে, এটা নিয়ে একটা ভিডিও করব। ওই যে বলেছিলাম না, হাটের থেকে কিনেছি নটটা, হাটের থেকে কেনা, যার থেকে কিনেছি সে তো ঠকিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন যে গলায় অনেক জিরা এসে পড়েছে, তেমন জিরা ছিল না, দেখছেন অনেক, এই যে কত জিরা চলে এসেছে, ফ্রেশ ছিল পুরো, মাথা একটু পশম ছিল কালো কালো এখানে। তারপরে লাল খাকিটা, সরি খাকি যেটা মা নটটা, এটাও সিঙ্গেল পরে আছে। তারপরে যে সাপচিলা, আদি সাপচিলা পোস্টারিং করাচ্ছি, এখনও প্যার মিলাতে পারিনি। এই যে ক্রে কবুতর, তো এই টুকটাক কবুতর আছে, আর সবই চুয়া চন্দন ম্যাক্সিমাম, কিছু ফ্রেশ কিছু ফাটা, ওগুলো নিয়ে এই কবুতর। তো যা আছে তাই এখানে দেখানো হয়েছে, আমার ঘরের সবচাইতে পছন্দের কবুতর, আমি এটাকে প্রিন্স বলে ডাকি, প্রিন্স, আমার ঘরের প্রিন্স। তো এই আমার লফট, সব থরের খোপ ছোট ছোট, 10 খোপের থর আছে তিনটা, এই যে একটা এখানে আছে, এই যে একটা দেখতে পাচ্ছেন, এই যে আরেকটা দুইটা তিনটা, একটা 6 খোপের থর আছে, আর এখানে আছে ধাপড়ি একটা, এই যে ধাপড়ির কবুতরগুলো দেখতে পাচ্ছেন দূরের থেকে, একটা ছোট ধাপড়ি আছে। আর তো আজকের মতো আপনাদের সাথে বিদায় নিচ্ছি। তো কিছুদিনের ভিতরেই অনেক কবুতরের অনেক অসুখ বিসুখ নিয়ে, আর কী কী মেডিসিন খাওয়ালে সেটাও কবুতর ভালো থাকবে, সামনে অনেক ভালো ভালো ভিডিও আসবে আশা করি। অবশ্যই পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সবাই দোয়া করবেন যাতে একটু অসুস্থ আছি তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি, আর সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হতে পারি। অনেকজনের বাসা যাওয়ার ইচ্ছা আছে, অনেকজনের কবুতর দেখাবো, এখন সবাই দোয়া করবেন। তো এই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।